SMPAi ইভেন্ট মানে কাইন্ড অফ দুর্গা পূজার অষ্টমী এটা সব মিলে ধামাকা যারা এখানে আজ আসতে পারোনি তারা খুবই একটা বড় জিনিস মিস করলে হুল্লোর বাদ ভাঙা খুশি SMPAiটাকে না মানে আমার নিজের বাড়ির মতো ভাবি এখানে একবার এলে তো যেতে ইচ্ছা করেই না আমরা জানি SMPAiতে 12 মাসে 13 পার্বণ হ্যাঁ বন্ধুরা সত্যি SMPAi মানেই 12 মাসে 13 পার্বণ গত 19 সেপ্টেম্বর SMPAi ইভেন্টস প্রত্যেক বছরের মতন এই বছরেও আয়োজন করেছিল সিদ্ধি বিনায়কের আরাধনা ভোরবেলা থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি পর্ব তারপর ঠিক সময় অনুযায়ী তিথি মেনে শুরু হলো গণেশ পুজো SMPAi এর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এক ছাদের তলায় মিলে মিশে একাকার হয়েছিল সেই দিন প্রতি বছর এই গণেশ পূজাটা হয় আর আমি সেই 2020 থেকে এই গণেশ পূজাটায় আসছি এটা আমার প্রথম বছর গণেশ চতুর্থী আমার খুব মজা হচ্ছে খুব আনন্দ করছি আমি ব্যাচ 53B আমি 2017 পাস করার পর থেকে টিল নাও প্রত্যেকটা ইভেন্টে আমি অ্যাটেন্ড করেছি SMPAi তে এটা আমার ফার্স্ট ইয়ার জানতামই না যে গণেশ চতুর্থীতে এখানে এত আনন্দ হয় শিলিগুড়ি SMPAi ব্যাচ 6 এর স্টুডেন্ট প্রতিবারের মতো এবারেও কিন্তু গণেশ পূজা পৌঁছে গেছি SMPAi তে এটা নিয়ে আমি পরপর 2 বছর আসছি এখানে বলাই বাহুল্য SMPAi এর সমস্ত টিচার্সরাও ছাত্রছাত্রীদের সাথে শামিল হয়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দিলেন আরো সকালবেলায় পূজো থেকে শুরু করে তারপরে সবাই মিলে নাচগান করা আজকে দিনটা যদি কিছু না থাকতো তো বোর লাগতো বাড়িতে সব বন্ধুদের সাথে আবার দেখা হয়েছে যারা ব্যাচমেট ছিল তাদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না খুব মজা করছি খুব আনন্দ করছি সবাই এত সুন্দর সেজে এসেছে আমিও একটু সাজুগুজু করে এসেছি খুব ভালো কনসার্ট চলছে মনে হচ্ছে আমি সারাটা দিন যেন এখানে থাকি আমাদের স্যারদের সাথে বহুদিন পরে স্যার ম্যাম সবার সাথে দেখা হলো আমি যে SMPAi স্টুডেন্ট এটা ভেবে আমার একটা আলাদা গর্ব হচ্ছে প্রত্যেক বাড়ি আসতে যাবে SMPAi এর ইভেন্টস মানেই আমরা জানি যে ছাত্রছাত্রীরা পারফর্ম করবে তেমনি এই বছর কেউ নিজের স্বরচিত কবিতা পাঠ করলো তো কেউ আবার নাচ আবার কেউ নিজের ব্যান্ডের অসাধারণ পারফরম্যান্সে তাক লাগিয়ে দিল সবাইকে চারিদিক আজ মঙ্গলময় উৎসব মুখরে সিদ্ধিদাতা এলো মোদের ভুবন দুলিয়ে সকালবেলা থেকে আমি এসেছিলাম অপরন্ত এনজয় করছি সত্যি কথা বলতে আমি এতটা মজা হবে ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম হয়তো পুজোতে আসবো এসে প্রসাদ খাবো সবার সাথে দেখা হবে বাড়ি চলে যাবো শিলিগুড়ি ব্যাচ 7 এর স্টুডেন্ট আমি SMPAi এ হচ্ছে কে জয়েন করেছি আমিও এই বছর একটা পার্ট আজকে দিনটা সত্যি একটা আলাদা একটা আনন্দের দিন অন্যদিকে কিন্তু গণেশ চতুর্থীর দিন ছাত্রছাত্রীদের সাথে সাথে SMPAi এর টিচার্সদের পারফরম্যান্সেসও মাতিয়ে দিল সবাইকে ব্যান্ডস পারফর্ম করছে একটু আগে আমাদের টিচার্সরা পারফর্ম করলেন এতদিন আমি অনলাইনে দেখতাম ইউটিউব ফেসবুক এখানে SMPAi এর সমস্ত প্রোগ্রাম দেখতাম নাচ গান হই হুল্লোর খাওয়া দাওয়া খুব মজা হয়েছে বন্ধুদের সাথে রিইউনিয়ন বলতে পারো প্রত্যেকটা ইভেন্টেই আসি এবং পার্টিসিপেট করি এবার আনন্দটা আরো বেশি বেড়ে গেছে আসছে বছর আবার হবে SMPAi এর পরের ইভেন্টস কি জানতে চোখ রাখো SMPAi ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম হ্যান্ডেল টুইটার হ্যান্ডেল এছাড়াও চোখ রাখতে পারো SMPAi গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে